الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل إن الصلاة ونسكي والمحيا والممات لله رب العالمين وقال النبي الأمين صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أسأني فقد أبى সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা কঠিন এবং কঠোর দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে জুমার খুতবার বিষয় ইবাদত কবুলের শর্ত পর্ব দুই। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন, যাতে করে আমরা তার ইবাদত করতে পারি। তো ইবাদত মানুষ প্রায় মানুষই ইবাদত করে, কেউ নিজের মন মতো করে, কেউ কোরআন হাদিস মোতাবেক করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা কিছু হাদিস কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম যে ইবাদত শুধু করলেই হবে না, বরং সেই ইবাদতটার যে শর্ত আছে সেই শর্তগুলো মেনে নেওয়া জরুরি। তো তার মধ্যে প্রথম যে শর্ত ইবাদত কবুলের, নির্ভেজাল ঈমান, এটা গত জুমায় আমাদের আলোচনা হয়েছে। ইবাদত কবুলের যে কটা শর্ত আছে, জানি না সময় কতটুকু পারমিট করবে, সেই অনুযায়ী পরবর্তী আলোচনার আজকের প্রথম বিষয় যে ইখলাস বা নিয়াত। প্রত্যেকটা আমলের জন্য নিয়াত জরুরি। সহিহ বুখারি হাদিস নম্বর এক, যে বুখারি গ্রন্থ পৃথিবীর বুকে কোরআনুল করিমের মধ্যে পর, কোরআনুল করিমের পর পৃথিবীর মধ্যে সবচেয়ে অথেন্টিক কিতাব, যার মধ্যে কোনো সরিষা পরিমাণ সন্দেহ নেই, যে কিতাব রচনাকাল প্রায় ১৬ বছরের ঊর্ধ্বে, যে কিতাব রচনা করার জন্য তিনি তার জীবনটাই রচনাকালের মধ্যে শেষ করেছেন ইমাম বুখারি, তারই কিতাব সহিহ বুখারি। তার প্রথম হাদিস তিনি যেটা এনেছেন সেটা হচ্ছে নিয়াতের উপরে। তিনি বলেছেন ইন্নামাল আমালু বিল নিয়াত, প্রত্যেকটা আমল মানুষের নির্ভর করে নিয়াতের উপরে। প্রত্যেকটা আমল সে যাই করুক না কেন, আল্লাহর ইবাদত করুক অথবা ইবাদতের বাইরে কোনো কিছু করুক, সে অন্তরে যেটা নিয়াত করবে সে নিয়াত হবে, সে নিয়াতের উপরে ডিপেন্ড হবে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোনো ব্যক্তি যদি হিজরত করে নিজের গ্রাম থেকে, নিজের এরিয়া থেকে, নিজের দেশ থেকে অন্য জায়গায়, সে যদি ইসলামের জন্য হিজরত করে তাহলে সে ইসলাম পাবে, সে যদি কোনো একটা মেয়ের জন্য হিজরত করে তো তার নিয়াতটা যদি এটা থাকে সে একটা মেয়ে পাবে। অর্থাৎ মক্কা থেকে মদিনায় যখন হিজরতের ব্যাপার হচ্ছিল অনেক সাহাবী ছিল যে হয়তো সম্পদের জন্য আসছিল কিংবা অন্য কিছুর জন্য, তো তাদের উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছিলেন যে যে যা নিয়াত করবে আল্লাহ সুবহানাহু তাকে সেই নিয়াতের উপরে পার করবেন। তো আমরা যে ইবাদত করি, এই যে আজকে ফজরের সালাত আদায় করলাম, এখন জুমা, তারপরে আসর, তারপরে মাগরিব, ইশা, সমস্ত সালাত যে আমরা আদায় করি,
এই প্রত্যেকটা সলাত, আমাদের যে সিয়াম, আমাদের যে হজ, আমাদের যে জাকাত, যেগুলো বাহ্যিক ইবাদত, মানুষ দেখতে পায়। নামাজ আদায় করলে মানুষ দেখতে পায়, জাকাত দিলে মানুষ দেখতে পায়, হজ করলে মানুষ দেখতে পায়, সিয়াম পালন করলে মানুষ বুঝতে পারে যে এই ব্যক্তি সিয়ামের মধ্যে আছে, রোজার অবস্থায় আছে, এটা মানুষ বুঝতে পারে। কিন্তু এই যে দুই নম্বর শর্ত যে ইখলাস নিয়াত, এটা কিন্তু কেউ দেখতে পারে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এজন্য প্রত্যেকটা আমলের পূর্বে নিয়াত জরুরি। তবে নিয়াত হচ্ছে অন্তরের কাজ, এটা মুখ দিয়ে হয় না। এখন যদি আপনি এসে সালাতে দাঁড়ান, এই সালাতটা হবে নফল অথবা সুন্নাহ। একটু পরে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন, এটা ফরজ, এটা আপনার নিয়াত, অর্থাৎ অন্তরের মধ্যে কল্পনার নাম হচ্ছে নিয়াত। তো আমাদের নিয়াতটা কি হবে, যে আমাদের সমস্ত ইবাদত কার জন্য হবে, শুধুমাত্র একমাত্র অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনসুকি, আমার কুরবানি, ও মাইয়া, আমার বেঁচে থাকা, ও মামাতি, আমার মৃত্যুবরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। তার মানে এই আর আয়াতের অর্থ এটা যে আমার সলাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জাকাত, আমার হজ, আমার যাবতীয় ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার মানে এই পৃথিবীর বুকে কেউ ইবাদত পাওয়ার হকদার হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বললেন যে তোমরা আমার ইবাদত করো, ও আবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকা বিহি শাইয়্যা, খবরদার আমার সাথে অন্য কাউকে শরিক করো না। কেউ যদি মনে করে যে আমি পীরের দরবারে গিয়ে একটা ছাগল জবাই করব, খাসি জবাই করব, তার নিয়াত যদি পীরের জন্য থাকে, তো ওই জবাই করা গোস্ত খাওয়া হারাম, এবং তার জন্য যথেষ্ট সে জাহান্নামে যাওয়ার জন্য এটুকু কাজের জন্য। কারণ আল্লাহ সব সহ্য করেন, সমস্ত পৃথিবী পাপে ভরলে আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছেন, কিন্তু শিরকের পাপকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। এই জন্য আল্লাহ এই কথা বললেন যে আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকা বিহি শাইয়্যা, খবরদার আল্লাহর সাথে আমার সাথে কাউকে শরিক করো না, আল্লাহ এটা বললেন। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা আনামের এই 162 নম্বর আয়াত থেকে যে আমাদের সলাত, আমাদের সিয়াম, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের জাকাত কার জন্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একটা বিখ্যাত হাদিস, এই হাদিসটা হয়তো আমরা বহুজন শুনে থেকেছি, প্রায় আলেম ওলামারা বলে যে কিয়ামতের মাঠে যখন মানুষের বিচার করা হবে, এই বিচার করার সময় তিনজন বিখ্যাত ব্যক্তিদেরকে ডাকা হবে, একটা গ্রুপ ডাকা হবে। প্রথমে যে ব্যক্তিকে ডাকা হবে তিনি একজন যোদ্ধা, অর্থাৎ জিহাদিকে ডাকা হবে, শহীদকে ডাকা হবে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যার জীবনটা উৎসর্গ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও মরলে জান্নাত, এর আর কোনো বিকল্প রাস্তা নাই। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কিয়ামতের মাঠে যখন প্রচুর আমলকারী ব্যক্তিদেরকে ডাকা হবে, প্রথম যাদের হিসাব নেওয়া হবে, প্রথম যাদেরকে ডাকা হবে, সেই প্রথম কাতারে থাকবে একজন সৈনিক, একজন আল্লাহর রাস্তায় যে অতন্দ্র প্রহরী পাহারাদার, তাকে ডাকা হবে। এবার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কত কত মানুষ সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, কোনো মাইক থাকবে না, কোনো কনফারেন্স থাকবে না, কোনো মিডিয়েটর থাকবে না, কিন্তু সবাই সবারই কথা শুনতে পাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে ব্যক্তির বিচার করবেন, তিনি একজন বীর যোদ্ধা, বীর যোদ্ধা মানে দেশের জন্য জীবন দেয়নি, সে জীবন দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য। তখন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি কি তোমাকে শক্তি দিয়েছিলাম, আমি কি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি কি তোমাকে কাফেরদের সাথে যুদ্ধ করো, যারা দীন ইসলামকে মানে না, তারা যারা তুচ্ছ তাচ্ছিল্য করো, তাদের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নাও, মানে তোমার দিনকে বিজয় করো, এটা আমি বলেছিলাম, এটা আমি তোমাকে দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, যুদ্ধের যে স্কিল সেটা আমি দিয়েছিলাম, তুমি কার জন্য কি খরচ করেছো বলো। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বলেন কি, আপনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন, আপনি আমাকে পাওয়ার দিয়েছিলেন, আমি সমস্ত কিছু আপনার রাস্তায় খরচ করেছি, আর আপনি বলছেন যে আমি এই দিয়েছি সেই দিয়েছি, ঠিক আছে আপনি সব দিয়েছেন, আরে আমি তো আমার জীবনটাই আপনার জন্য দিয়ে দিয়েছি, যুদ্ধের ময়দানে আপনার জন্য লুটিয়ে পড়েছি, আমার গর্দান চলে গিয়েছে, আমি মারা গিয়েছি শুধুমাত্র আপনার কালেমার জন্য, আমি আমার জীবনটাই আপনার জন্য দিয়ে দিয়েছি।
আল্লাহ সুবহানাহু বলবে আনতা কাজাবা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। সে ব্যক্তি অবাক হয়ে যাবে, সবাই অবাক হয়ে যাবে এই কথা শুনে। আল্লাহ সুবহানাহু বলবে না, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, প্র্যাকটিস শিখিয়েছিলাম হাউ টু ফাইট, কি করে যুদ্ধ করতে হয়, আমার রাস্তায় কি করে জীবন দিতে হয়, কিন্তু তুমি এসবগুলা আমার জন্য করনি, আমি আল্লাহ সুবহানাহু জন্য করনি, তুমি করেছো কেন? যাতে মানুষ তোমাকে বলে বীর যোদ্ধা, তুমি অনেক বড় যোদ্ধা, তোমাকে পাঁচ দেশের মানুষ চিনে, গোটা বিশ্বের মানুষ বলে যে অমুক ব্যক্তি খুব যুদ্ধ করতে পারে, যুদ্ধতে পারদর্শী, তুমি শুধু নিজের নাম কামানোর জন্য এই কথা বলেছিল। অতএব ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু বলবে ওকে মুখের ভর করে টেনে হেসে ওকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। কেন? বীর যোদ্ধারই হাল হবে, কেন? ইখলাস, তার নিয়াতটা ঠিকঠাক ছিল না। এরপরে যে ব্যক্তিকে বলা হবে, যেটা আমি প্রায় বলে থাকি যে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এরপরে যে ব্যক্তিকে ডেকে আনা হবে সে ব্যক্তি একজন কারি, একজন বক্তা, একজন আলেম, একজন জাননেওয়ালা ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করে দিবে তার নিয়ামতের কথা। আল্লাহ বলবেন আমি তোমার একটা দারুণ মেমোরি দিয়েছিলাম, তাতে তুমি কোরআনকে মেমোরাইজ করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আমি তোমাকে ভেতরে সংরক্ষণ করার ক্ষমতা দিয়েছিলাম কোরআনকে, আমার হাদিসকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে আমি তোমাকে এত সুললিত একটা কণ্ঠ দিয়েছিলাম মানুষকে দাওয়াতের পথে ডাকার জন্য, আমি তোমার ব্রেন বুদ্ধি দিয়েছিলাম, আমি তোমাকে ইসলামটা দিয়েছিলাম মানুষকে ডাকার জন্য, মানুষকে সৎ পথে আনার জন্য, এত সুন্দর কোরআন তোমাকে শিক্ষা দিয়েছি, মেমোরির মধ্যে তোমাকে রাখার ক্ষমতা দিয়েছিলাম, বলো তুমি কি করেছো? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে বলবে জি আমি এইটা করেছি যে আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতার বলে আমি শুধুমাত্র আপনার জন্য মানুষকে দিন শিক্ষা দিয়েছি, আমার এতে আমার দুনিয়ার স্বার্থ ছিল না, এতে আমার দুনিয়ার স্বার্থ ছিল না, শুধুমাত্র আপনার জন্য, আপনার উদ্দেশ্যে আমি দিনের শিক্ষা মানুষকে দিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে, এলাকা এলাকায় গিয়ে, জালসা জালসায় গিয়ে, শুধুমাত্র উদ্দেশ্য ছিল আপনাকে রাজি খুশি করা, আপনি দিয়েছেন সেইটা। আল্লাহ সুবহানাহু সঙ্গে সঙ্গে বলবে যে আনতা কাজাবা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো না, তুমি এই জন্য তুমি ইলম শিখাওনি মানুষকে, তুমি মানুষকে শিখিয়েছো কেন? যাতে মানুষ তোমাকে অনেক বড় বক্তা বলে, মানুষ তোমাকে বলে বিশাল বড় কারি সাহেব, মানুষ তোমাকে বলে যে না খুব হাফেজ সাহেব, অনেক বড় হাফেজ আছে একটা, মাওলানা কারি হাফেজ ইত্যাদি ইত্যাদি। দেখেন না, নামের আগে সব মাওলানা হাফেজ কারি এগুলো না লিখলে মানুষ নাম রাগ করে। এদের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এই ক্যাটাগরিতে, আলেমের ক্যাটাগরিতে। দিন ইসলাম প্রচার করেছে আল্লাহর রাস্তায়, ও ভাবছে যে আমি দিন প্রচার করছি, কিন্তু ওর নিয়াতটা কি ছিল যে হাফেজ কারি মাওলানা অমুক অমুক, এই কথা বললে তার সিনা চওড়া হয়ে যেত, মানুষ আসতো আর শুনতো বাপরে বাপ এত বড় আলেম, আর সে বুক ফুলে থাকতো জি আমি অত বড় আলেম। এই এদেরকে জাহান্নামে টেনে হিস্টে ফেলে দেওয়া হবে, পায়ের উপরে ভর করে নয়, মুখের উপরটা শেষ দিয়ে ভর করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, এবং ফেরেশতাদেরকে বলবে ওকে মুখের উপরে টেনে হেসে নিয়ে যাও, একটা লজ্জাজনক অপমান কর জনক অবস্থায় তাদেরকে ফেলে দেওয়া হবে। কিয়ামতের মাঠ মানুষ রয়েছে সবাই, একটু জোর পৃথিবীর যত মানুষ এগিয়েছে আসবে সবাই কিয়ামতের মাঠে, সবাই দেখছে এই দৃশ্যটা, এই দৃশ্য দেখে কি ভয়াবহ পরিস্থিতি হবে চিন্তা করেন, যে আলেম সে যাচ্ছে জাহান্নাম। এরপরে আরেক ব্যক্তিকে ডাকা হবে, দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে অনেক মানুষ খেতে পায়নি দুনিয়াতে, কিন্তু আমি তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, প্রচুর টাকা দিয়েছিলাম যাতে তুমি আমার রাস্তায় দান করো, মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েছিলাম, কত না তোমাকে টাকা দিয়েছিলাম, শুধু মিলিয়ন মিলিয়ন নয়, কাউকে হাজার দিয়েছে সেটার মধ্যে থেকে দান করতে হবে, কাউকে এক লাখ দিয়েছে তার মধ্যে থেকে দান করতে হবে। তারপরে আমি টাকা দিয়েছিলাম, আল্লাহ বলবেন তোমাকে আমি তোমাকে টাকা দিয়েছিলাম, তুমি কি করেছো, কোথায় ব্যবহার করেছো একটু বলো তো। সেই ব্যক্তি বলবে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি যে টাকা ব্যয় করেছি শুধুমাত্র তোমার উদ্দেশ্যে, তোমার দীন ইসলামকে বুলন্দ করার জন্য তোমার রাস্তায় খরচ করেছি, কই অসহায় মানুষ খেতে পায়নি ওখানে আমি গিয়েছি, ওই অমুক জায়গায় গিয়েছি পাঁচজন এতিম বাচ্চা ছিল ওদেরকে আমি লালন পালন করেছি, একটা মাদ্রাসা করে দিয়েছি, আমি এতিমদের জায়গা করে দিয়েছি, আমি মসজিদ তৈরি করে দিয়েছি, আমি মাদ্রাসা তৈরি করে দিয়েছি। এই কথা সে বলতে থাকবে লিস্টেড লিস্টেড পরপর বলতে থাকবে, এগুলো আল্লাহ সব জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমিও মিথ্যাবাদী, কারণ তুমি শুধুমাত্র মানুষকে দান করেছিলে এই জন্য যাতে করে লোকজন বলে তুমি দানবীর, লোকজন যাতে বলে তুমি অনেক বড় দানবীর, অমুকের কাছে যাও খুব দানের হাত আছে বেচারার, খুব দান করে, এই জন্য এই কথা শুনে তোমার ভিতরটা উষ্ণ অনুভব হতো, তার মানে তুমি আমার নিয়াতটা আমার জন্য করনি, নিয়াতটা তোমার নিজের জন্য করেছিল যে মানুষ যেন আমাকে বলে অনেক বড় দানবীর লোক। ওই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও একে মুখের উপরে বল করে টেনে ওকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। এ হচ্ছে তিনজন বিখ্যাত ব্যক্তিত্বের অবস্থা কিয়ামতের মাঠে। এরপর আসুন মুসনাদ আহমদের হাদিস, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মান সাল্লা
ইউরাইফা কাদাস রাখা। কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য সলাত আদায় করে সে ব্যক্তি শিরক করল। শিরকের সোজা সোজি কথা থাকার জায়গা জাহান্নাম। যদি কোন ব্যক্তি খাস তওবা ছাড়া পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে জাহান্নামে যেতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই, তার কোনো সেভিয়ার নাই, তাকে যে সাহায্য করবে সাহায্যকারী তার নাই, সোজা সজীব কোনো হিসাব নাই, কথা নাই, বার্তা নাই, তাকে গিয়ে জাহান্নামের মধ্যে ঢুকে পড়তে হবে, আর কোনো রাস্তা নাই, কারণ সে আল্লাহর সাথে শরীক করেছে। তো সলাত আদায় তো মানুষ আল্লাহর জন্য করে, মানুষের জন্য কে বললো করে? আমাদের বুদ্ধিতে খেলে না যে মানুষের জন্য কে কখন সলাত আদায় করলো। জি, মানুষের জন্য সলাত আদায় হয়, কেমন দেখবেন কিছু মানুষ আছে শুধু জুমার দিনে সালাত আদায় করে, বহু আমাদের ওই বড় মসজিদ থেকে সব চারিদিকে শুধুমাত্র জুমার দিনটাকে স্পেশাল করে নিছে সালাত আদায় করা। ওই লোককে জিজ্ঞাসা করবেন যে কেন পাঁচ ওয়াক্ত আসেন না কেন, আপনি খালি জুমার দিনে আসেন না কেন, তো ও নিজেই বলবে যে জুমার দিনে না গেলে লোকে কি বলবে। জুমার দিনে যদি না যাই অন্তত আমি মসজিদে তো লোকে কি বলবে, মানুষ ভাবে এ তো মনে হয় কাফের হয়ে গেছে, তাই অন্তত মুসলমানের মুসলমানিত্বকে বাঁচার জন্য জুমার দিনে সালাত আদায় করতে যাচ্ছি। ও অলরেডি কাফের, বুঝতে পারেনি, ও অলরেডি কাফেরা বুঝতে পারেনি, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। দেখবেন পৃথিবীতে আশ্চর্যজনক মানুষ আমরা, এত আশ্চর্যজনক মানুষ, নিজেদেরকে নিয়ে যখন ভাবি তখন কষ্ট হয়। ঈদের সলাত পৃথিবীর বুকে সবচেয়ে বেশি মানুষ ঈদের সলাত আদায় করে, তারপরে দেখবেন ঈদের পরে মানুষ সলাত আদায় করে জানাজার, তারপরে দেখবেন জুমার, তারপরে দেখবেন পাঁচ ওয়াক্ত, তারপরে দেখবেন তাহাজ্জুদ। ঠিক উল্টো, দেখেন যে সালাতটা সবচেয়ে বেশি আদায় করার দরকার ছিল ওটা তাহাজ্জুদ। পাঁচ ওয়াক্ত আদায় করতেই হবে, জুমা তো আদায় করা জরুরি, জানাজা আপনি গেলেও নেকি না গেলেও নেকি, আপনার সালাত অন্য জনে পড়ে নিয়েছে, আপনার গোটা গ্রামের মানুষ উপকার হয়, আচ্ছা আপনি গেলেন ডবল কিরাত নেকি আছে, অধিকার হিসাব আলাদা। কিন্তু আজকে দেখেন যে ঈদের দিনে মানুষ সালাত আদায় করছে, যে লোকটা ঈদের দিনে সকালবেলায় একদম ফেরেস্তার মতো সেজে গিয়ে সালাত আদায় করছে, ওই লোকটা ফজরের সালাত আদায় করেনি। ঈদের সালাত আদায় করা ফরজ না, কেউ যদি ঈদের সালাতকে ত্যাগ করে দেয় তারপরে সে মুসলমান থাকবে, বাট কেউ যদি ক্রমাগত পাঁচ ওয়াক্ত সালাতকে ত্যাগ করে হি উইল নট আ মুসলিম এট অল, আল্লাহর কাছে, আল্লাহর কাছে মুসলমান হিসেবে মানে তার সার্টিফিকেট দিতে পারবে না। তার মানে যে সলাতটা বেশি আদায় করার দরকার ওইটা আমরা কম আদায় করি, আর যেটা অত প্রয়োজন নাই শুধুমাত্র যাই কেন, আরে জানাজার সালাত যদি আমি আদায় করতে না যাই তো ওই পাড়ার লোক কি বলবে, দেখেন ওই পাড়ার লোক কি বলবে, আপনার নিয়াতটা কোথায় চলে গেছে, এটা অটোমেটিক নিয়াম। তো কোনো ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য সলাত আদায় করে শুধুমাত্র দেখানোর জন্য, তাহলে সে ব্যক্তি শিরক করলো, আর শিরকারী খাস তওবা ছাড়া মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান সামা ইউরাইফা কাদ আশরাকা, কোনো ব্যক্তি সিয়াম পালন করলো রোজা পালন করলো কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সে ব্যক্তিও শিরক করলো, তার থাকার জায়গা জাহান্নাম। একটা হাদিস, তার থাকার জায়গা জাহান্নাম। এবার মানুষ সিয়াম দেখবেন যত মানুষ নামাজ পড়ে তার চেয়ে বেশি মানুষ রোজা করে, কেন ভাবে তো রমজান মাস এসছে, এই সময় সবাই শুকনো মুখে থাকবে আর আমি বাইরে যাব সবারই সামনে খাবো, এটা লজ্জাজনক একটা ব্যাপার, মানুষ দেখলে বলবে ছি 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 তুমি রোজা নাই, এত বড় বয়স তোমার, এত সুন্দর শরীর স্বাস্থ্য তোমার, তুমি রোজা নাই। তো সেই ব্যক্তি ওই ভয়ে রোজা থাকে, ওই ভয় যে মানুষ আমাকে বলবে ছি 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 তুমি রোজা নাই, তুমি হুষ্টপুষ্ট একজন যুবক বা মিডল এজ মানুষ, তুমি রোজা নাই। এই জন্য সেই ব্যক্তি ওইভাবে নিজেকে বাঁচানোর জন্য সে কি করে, সিয়াম পালন করে। আবার অনেকে দেখবেন যে ইফতার করায় মানুষকে বাড়িতে, তো এমনি সারাদিন রোজা থাকে না, সারা বছর সারা মাস, কিন্তু যেদিন ইফতার করাবে সেদিনও সিয়াম পালন করে, কেন সে ভাবে যে আজকে আমার বাড়িতে ইফতার করাবো, লোকজন আসবে না আমি ঘুরে বেড়াবো, এটা কেমন হয়, আমিও তাদের সাথে বসে ইফতার করবো, লোক দেখানো। এমন লোকও আছে, এমন লোকের সন্ধান আমাদের কাছে আছে যে রোজাই নাই কিন্তু ইফতারিতে যাই, যে ব্যক্তি ইফতারি দিচ্ছে তাকে ঠকাচ্ছে না, সরাসরি নিজেকে ঠকাচ্ছে, সরাসরি আল্লাহকে মনে করছে যে আল্লাহ হয়তো দেখতে পায় না সব জায়গায়, নাউজুবিল্লাহ, সেটা মনে করে যে আল্লাহ বোধ হয় দেখতে পায় না, এটা মনে করে সে চলে যাচ্ছে ওইখানে আপনার সিয়াম পালন করে, বা একদিন সিয়াম পালন করে যে আগামীকালকে তো অমুকের বাড়িতে খাওয়া আছে, সো আজকে ভোরে একটু ভাত খেয়ে নি, ভাত খাওয়ার পরে একটু সিয়াম পালন করি, এই সিয়ামটা যদি আমি পালন করি তাহলে কি হবে, লোকজন বলবে না রোজাদার মানুষ, রোজাদার মানুষ। দেখেন এই সিয়ামটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নয়,
এই সিয়ামটা তার নিজের জন্য এবং সোসাইটির জন্য, সমাজের মানুষ কি বলবে রোজা না করলে, তাই আমি রোজা করছি। এই একটা সিয়ামই এনাফ, যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। তো নিয়াতটা কত জরুরি, আপনি যদি এখন দাঁড়ান, দাঁড়িয়ে মনে মনে করেন আমি মাগরিবে সালাত আদায় করছি, তাহলে এই এই নামাজটা আপনার হবে না। এখন যদি দাঁড়িয়ে আপনি মনে করেন যে আমি ঈশার নামাজ পড়ছি, এই নামাজটা হবে না, অথচ আপনি নামাজ পড়বেন, দুরাকাত পড়বেন, কিন্তু আপনার নামাজটা হবে না। কেন? এটা আপনার জুমার নামাজ, এখানে আপনি যদি এসে মনে করেন যে মাগরিব, এটা মাগরিব নয়। তাহলে নিয়াতটা অতীব জরুরি। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকা দশ টাকা, কোনো ব্যক্তি যদি কাউকে কোনো কিছু দান করে শুধু মানুষকে দেখানোর জন্য, তো সেই ব্যক্তি কি করে? শিরক করে। আর যে ব্যক্তি শিরক করে তার থাকার জায়গা জাহান্নাম। কেমন দেখবেন, যখন জলসাই, যখন দান তোলা হয় জলসাই, দান তোলানোর সময় মানুষ দানের মধ্যে একটা কম্পিটিশন লাগায়, না দানের মধ্যে কম্পিটিশন লাগায় যে ও ও যদি 5,000 টাকা দেয় আমি 7,000 টাকা দেবো, ও যদি 7 দেয় তা আমি 20 দেবো, ও 20 দিলে আমি 40 দেবো। দানের মধ্যে কম্পিটিশন করা জায়েজ, দানের মধ্যে কম্পিটিশন করা জায়েজ, কিন্তু এই কম্পিটিশনটা আল্লাহর জন্য হতে হবে। কেমন? তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দান লাগবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। এখন উমর রাদিয়াল্লাহু আনহু মনে করছেন যে আবু বকর তো এমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শ্রেষ্ঠ মানুষ, প্রিয় মানুষ, তো ইবাদতের দিক দিয়ে আবু বকরকে আমি কোনোদিন টপকাতে পারিনি। তো এখন আমার সম্পদ বেশি, আল্লাহ আমাকে সম্পদ বেশি দিয়েছে, সো আজকে আমি আবু বকরকে টপকাবো ইবাদতে। এটা উমর ভাবছে। উমরকে যখন বলা হলো যে তুমি কি দিবা, তো উমর বলছে যে আমার যা সম্পদ আছে তার অর্ধেক করে আপনাকে দিলাম, অর্ধেক আমার থাকলো। উমর ভাবছে যে আই এম দ্য উইনার, আমি জিতে গিয়েছি। উমর নিজেকে ভাবছে যে আমি জিতে গিয়েছি, কিন্তু আবু বকর যে বাক্য বললেন, এ বাক্য টপকানোর পৃথিবীতে কেউ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার বাড়িতে যা আছে সব দিলাম, শুধু আল্লাহর আপনি আমার বাড়িতে। এরা ছিল আবু বকর। এইরকম যদি কেউ কম্পিটিশন করে তাহলে এটা জায়েজ, কিন্তু শয়তান তো আমাদের সাথে সবসময়, সো এটা কখনোই আমাদের জন্য শোভা হবে না যে আমরা মানুষের জন্য যে আমি 20,000 দিয়েছি, মানে মানুষ ভাবে যে শাহিনুর রহমান হোক অনেক টাকা দিয়েছে, দানবীর লোক অনেক টাকা দিয়েছে। এবং আমারও যদি নিয়াতটা এরকম থাকে যে আমি 20,000 দিলাম, আমার নামটা মাইকে বারবার ঘোষণা হবে, সো আমি অনেক দানশীল দানশীল একজন মানুষ, দানবীর একজন মানুষ, এইরকম যদি কেউ দান করে তার বিনিময়ে সে পাবে শিরক। আর শিরকের একটাই পরিণতি জাহান্নাম। তার মানে এই ছোট্ট একটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, ওমান সাল্লা ইউরাই ফাকা দশ রাকাত, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে কাউকে দেখানোর জন্য, সে ব্যক্তি শিরক করলো। ওমান সোয়ামা ইউরাই ফাকা দশ রাকাত, কোন ব্যক্তি যদি সমাজকে কিংবা কাউকে দেখানোর জন্য সিয়াম পালন করে রোজা করে, তার বিনিময়ে সে শিরক পেল। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকা দশ রাকাত, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য দান করে যে আমি দান করলে সেই ব্যক্তি আমাকে দানবীর বলবে, অথবা তাকে দেখানোর জন্য, তার কনসেন্ট্রেটটা নেওয়ার জন্য, তার মনোযোগটাকে আকর্ষণ করার জন্য আমি দান করলাম, তাহলে তার জায়গা হবে আপনার শিরক। এবার এই দানের জায়গায় শিরক পেয়ে গেল, সলাতের জায়গায় শিরক পেয়ে গেল, আবার আপনার সিয়ামের জায়গায় শিরক পেয়ে গেল। অথচ সিয়ামের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, দানের মাধ্যমে আল্লাহর রাগকে কমানো যায়, আর সলাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। সবগুলো আল্লাহর কাছে যাওয়া, আপনার জান্নাতে শীতল ছায়া থাকার কথা, কিন্তু তার বিনিময়ে সে পেল শিরক। এবার এই শিরকের বিনিময় জাহান্নাম, যদি সে খাস তোবা না করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। সুতরাং আমাদের জরুরি যে আমাদেরকে নিয়াত পরিশুদ্ধ হতে হবে। যতক্ষণ আমাদের নিয়াত পুরোপুরি সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় না হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের থাকার জায়গা মোটামুটি জাহান্নাম। অতএব প্রথম নির্ভেজাল ঈমান, দুই নম্বর হচ্ছে আপনার হচ্ছে জরুরি যে আপনার ইখলাস নিয়াত, ওই যে আমরা কোরআনে পড়েছি কুল ইন্না সলাতি অনসুখী ওয়াই মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন বলো আমার সলাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু কার জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওই জায়গা যেমন বলেছি, ওই জায়গা আমাদেরকে থাকতে হবে। তো আমরা এগুলো বলি ঠিকই, কিন্তু আমাদের নিয়াতটা থাকে না। অনেকে যায় পীরের দরবারে গিয়ে বলে যে আমরা জবাই করবো ছাগল, কিন্তু আমি আল্লাহর নামে জবাই করছি, এটা হয় নাকি? কেউ যদি হাতে বিষের বোতল নিয়ে খায় আর মনে করে যে আমি নিয়াত করলাম শরবত খাওয়ার, এটা হয় নাকি?
হাস্যকর, ও খাচ্ছে বিষের বোতল, আমার বলছে আমি শরবত নিয়ে নিয়াত করলাম, ওকে মরবে না, অবশ্যই মরবে, ও পীরের দরবারে গিয়ে বলছে আল্লাহর নাম নিলাম, আশ্চর্য কথা। তো আল্লাহর নাম যদি নিতে হয় আল্লাহর জমিনে যে কোনো জায়গায় নিয়ে আসবে, পীরের দরবারে যাওয়ার কি দরকার ছিল? তার মানে ও হেল্পলেস, আল্লাহকে মনে করেছে হেল্প, আল্লাহর কাছ থেকে বোধহয় সাহায্য পাওয়া যায় না, অথচ প্রতিদিন ও প্রত্যেক সলাতে ও সবসময় বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আমার প্রতিপালক তোমার ইবাদত করি, আমার তোমার কাছে সাহায্য চাই। তাহলে আমাদের নিয়াত বা ইখলাস, এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট ইবাদত কবুলের শর্তের। তিন নম্বর পয়েন্ট ইবাদত কবুলের শর্ত, রসুল সাল্লাহ সাল্লামের তরিকা ইবাদত করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করা। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যদি এখন বর্তমানে যে বেঁচে আছে, সে যদি বলে যে এভাবে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে যে জিনা এভাবে হবে না, তো সেই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, পিএইচডি হোল্ডার, ডবল পিএইচডি, ট্রিপল পিএইচডি, আরও কিছু থাকতে পারে, সেই ব্যক্তি মূর্খ। ইসলাম বলছে, ইসলাম বলছে হচ্ছে মূর্খ। কেন? কারণ এই জীবনটা কতদিনের, বারবার বোঝায় একটা কথা, এই জীবনটা কতদিনের, ষাট অথবা সত্তর অথবা আশি বছরের। আশি বছরের জন্য আপনি দিন রাত পরিশ্রম করছেন, ফজর টু মানে ঈশা পর্যন্ত দিন রাত আপনি পরিশ্রম করছেন, কেন? সত্তর বছর ভালোভাবে বাঁচবেন তার জন্য। কিন্তু আপনার মৃত্যু পরের লাইফটা কতটুকু, আপনার আমার কাছে উত্তর নাই। নেভার এন্ডিং লাইফ, এমন একটা জীবন যে জীবনে কোনো শেষ নাই। তাহলে ওই জীবনের জন্য আমরা কি করছি? ফজরের সালাত তো ত্যাগ হয়ে যায়, আপনার কিয়ামুল লাইল রাত্রিবেলা সালাত গোপনে আল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান নাই, এটা তো বাদ। ফজরের সালাতে তো কাজা হয়ে যায়, মাগরিবের কাজা হয়ে যায়, আসরই পড়ি না আমরা। আমরা এত বুদ্ধিমান মানুষ যে আমরা ষাট বছর সত্তর বছরের জন্য দিন রাত খাটি, কিন্তু নেভার এন্ডিং যে লাইফ, যে লাইফটা আমার শেষ হবে না, চলতে থাকবে চলতে থাকবে, সেই লাইফের জন্য আমরা কিছু করি না। তো আমরা মূর্খ, আমরা বোকা। এই জন্য যে আমরা যদি কোনো ইবাদত আমরা করি, সেই ইবাদত কার কাছ থেকে নিতে হবে? মোহাম্মদ সাল্লামের কাছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আতাকুম রাসূলু ফাকুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকো। প্রথম কথা, আপনার জীবনের আইডল পারসন যদি ধরতে হয় কাকে, কাউকে, আপনার জীবনের আইকনিক পারসন যদি কাউকে ধরতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যদি ধরতে পারেন তবে ভালো লাগবে, তবে ভালো লাগবে। আপনি যদি মনে করেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে হুইজ দ্য ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট ইন দি ওয়ার্ল্ড, কে সবচেয়ে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আপনি যদি বলেন অ্যালবার্ট আইনস্টাইন বা আরও কিছু, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে একটু ঘাটতি আছে। আপনাকে বলতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, তারপরে আপনি শুরু করেন ওটা। কেন? মোহাম্মদ সাল্লাম যে কথাগুলো বলে গেছেন এগুলো হচ্ছে এসএমএস ওয়ার্ড, এসএমএস ওয়ার্ড। তিনি কি বললেন? মোহাম্মদ সাল্লাম বললেন তোমাদের খাদ্য যদি মাছি বসে, ফ্লাই বসে, তো ওটাকে ডুবিয়ে দাও, দেখে ফেলো। খাবারে পানীয় তো যদি মাছি বসে, মাছিকে ডুবিয়ে দিতে বললেন, তারপরে বলছে খেয়ে নাও। বিজ্ঞানীরা বলছে যে এটা কেমন কথা, মাছি মানে মাছি তো রোগ ছড়ায়। পৃথিবীর বুকে যত পতঙ্গ রয়েছে, জীবাণু ছড়ানো, রোগ ছড়ানোর যত আপনার এলিমেন্টস রয়েছে পৃথিবীর বুকে, তার মধ্যে মাছি হচ্ছে মানে এক নম্বর পজিশনে। সবচেয়ে দ্রুত রোগ ছড়াতে পারে এই মাছি, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে খাবারের মধ্যে মাছি পড়লে ডুবিয়ে দাও, ঘটনা কি? বিজ্ঞানীরা দেখলেন যে চল্লিশ দিন একটা মাসিকে নিয়ে পরীক্ষা করলেন, ডক্টর আর্থার জি। পরীক্ষা করার পর বলছে যে হ্যাঁ, মাসির বাম ডানায় থাকে রোগ আর ডান ডানায় থাকে অ্যান্টিবায়োটিক। বুঝলাম, ও বসালে বাম ডানায় বসে, তখন রোগটাকে ও ঢুকে দেয় ওর মধ্যে। এবার যখন ওটাকে বারবার বারবার করে ডান ডানাকে ডুবাতে শুরু করলো, দেখলো ওই যে রোগটা ওটা ভ্যানিশ হয়ে গেল সাড়ে চোদ্দশো বছর আগে, একটা ঘড়িও ছিল না সেদিন। সেদিন এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে তাকে যদি আপনি শ্রেষ্ঠ বিজ্ঞানী না মানেন, তাহলে কী করে হবে? আপনি একবার হাঁচি দিচ্ছেন, হাঁচির সাথে এক লক্ষ জীবাণু বেরিয়ে যায়, মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে। হাঁচি নিয়ে গবেষণা করে কতজন ইসলাম গ্রহণ করলো, অথচ আপনি আমি বিজ্ঞান খুঁজি অন্য জায়গায়, আপনি আমি বিজ্ঞান খুঁজি অন্য জায়গায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে আমি যদি পারতাম তো মেষ ওয়াককে আমি ফরজ করে দিতাম, মানে দাঁতন করাকে সব সময় পাঁচ ওয়াক সলাতের সময় ওযু করার পূর্বে দাঁতন করাকে জরুরি করে দিতাম। আজকের বিজ্ঞান বলছে একজন মানুষের মুখে পাঁচ হাজার মিলিয়ন জীবাণু থাকে, অর্থাৎ পায়খানা দাঁড়ের চেয়ে মুখটা খারাপ, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছে সবসময় তোমরা দাঁতন করো, কারণ এই মুখের মধ্যে জীবাণু থাকে প্রচুর। এই জন্য আমাদেরকে নিতে হবে কার কাছ থেকে? তরিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উসওয়াতুন হাসানা, এটা কোনো নবীর ক্ষেত্রে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছেন সবচেয়ে উন্নত চরিত্র, সবচেয়ে ভালো চরিত্র তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো যিনি সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী তার কাছ থেকে তো আমাদেরকে দিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على মাল্লা নবী আবাদ আম্মা বাদ। তা আমাদের ইবাদত কবুলের প্রথম শর্ত যেটা গত জুমায় আলোচনা হয়ে গিয়েছে নির্ভেজাল ঈমান, আমাদের যাদের ঈমানের মধ্যে একটু একটু কিড়ামাকুড়ো আছে তাদেরকে এখন ওখান থেকে বের করতে হবে, নির্ভেজাল ঈমান একটা তৈরি করতে হবে। তারপর আছে ইখলাস, পুরোপুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন যে আমার ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। কেউ যদি বলে আমাদের ইবাদত হবে কার জন্য, আল্লাহর জন্য, এই বাক্যটা ভুল। বলতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, অনলি ফর আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত হতে হবে। এবার তিন নম্বর, আমরা ইবাদত করবো কার তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ কোরআনে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তাই করো। পৃথিবীর বুকে আমাদের ইসলামটা একটা আশ্চর্য ধর্ম, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন পৃথিবীর সংবিধানে এরকম ডিটেলস কিছু নাই যে একটা মানুষ যখন স্যান্ডেল পরবে কোন পায়েরটা আগে পরবে আর কোন পায়েরটা আগে খুলবে যখন খুলবে, এটা ইসলামে বলা হয়েছে। একটা মানুষ যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবে বাথরুমের মধ্যে কি কি হতে পারে আর কি 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 বলে প্রবেশ করবে, এটা বাথরুমের মধ্যে জরুরি। একটা মানুষ পানি পান করতে গেলে কিভাবে পানি পান করতে হবে, কিভাবে পানি পান করলে সে সুস্থ থাকবে, সেই বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা চলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শোনো তোমরা মাটির উপর দিয়ে দম্ব ভরে চলো না, দম 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 করে অনেকে চলে, বুঝে না এটা ঠিক নাই, চলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে মহিলারা হিজাব করবে, সত্য কথা, কিন্তু মহিলাদের আগে পুরুষকে হিজাব করতে হবে। কেন? কোনো মহিলা তোমার সামনে একটা চোখটাকে নিচু করে নাও, পুরুষ আগে হিজাব করতে হবে। এইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছে, যে তরিকা দিয়েছে, আর ওই তরিকাটা আমাকে গ্রহণ করতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার একটা জুমা এমন নাই যে জুমান এই হাদিসটা আমি বলি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল, আর ওই ব্যক্তি জাহান্নামি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি মেনে নিল, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলল তাইকে মেনে নিল, সেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে। আর যে ডিনাই করলো, অস্বীকার করলো, তাকে বলা হচ্ছে আবা। আবা মানে সে অস্বীকারকারী, সে জাহান্নামে প্রবেশ করবে, অর্থাৎ জান্নাতে যাবে না, এর পরের লাইফ, হিয়ার আফটার যে লাইফ, এটা তার জন্য খুবই ভয়াবহ একটা লাইফ হবে। আর যে লাইফ থেকে মানুষ রিটার্ন আসতে পারে না, যে লাইফ থেকে মানুষ রিটার্ন আসতে পারে না, ওই লাইফ ভয়ঙ্কর একটা লাইফ। অর্থাৎ ইবাদত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, আর ইবাদত হবে আল্লাহর জন্য, আর তরিকা শিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাইতু মুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেমন করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছি সেভাবে। তিনি বলতে পারতেন সালাত আদায় করো তোমাদের অনুইস, তোমাদের নিজের ইচ্ছা, তোমাদের নিজের ইচ্ছা মতো সালাত আদায় করো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, তুমি সালাত আদায় করো যেমন করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে সালাত আদায় করেছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি সালাত আদায় করো দাঁড়িয়ে, তোমার ক্ষমতা নেই, তুমি খুব দুর্বল হয়ে গেছো, রোগগ্রস্ত মানুষ, বসে সালাত আদায় করো না, এই ক্যাপাসিটিটা আপনার নাই, তোমার যে শুয়ে সালাত আদায় করো, আপনি শুয়ে সালাত আদায় করতেও আনেবল, অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইশারায় সালাত আদায় করো, চোখের ইশারার মাধ্যমে করো যে আমি এখন রুকু করছি, এখন সেজদা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে কাপড় পরে সালাত আদায় করতে হয়, হাঁটু বাড়ালে আপনার ফরজ বেরিয়ে গেল, কাপড় আছে কিন্তু কাপড়ে নাপাকি লেগে গিয়েছে, পায়খানা করে ফেলেছেন, এখন কোনো কাপড় নাই, ওই সালা ওই এখন টাইম এসে গিয়েছে সালাত আদায় করতে হবে, কাপড়ে ওই কাপড়ে কোনো কাপড়ই নেই আপনার পরনে, এখন সালাতের ওয়াক্ত, আপনাকে সালাত আদায় করতে হবে, এটা জরুরি। কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিখালেন, যে যেমন করে আমাকে দেখেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন যে তোমরা সালাত আদায় করো যেমন করে আবু বকর করেছে, তোমরা সালাত আদায় করো যেমন করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেছে, তোমরা সালাত আদায় করবো করবা ওইভাবে যেভাবে তোমাদের ইমাম নামাজ পড়াই। আল্লাহ বলতেই পারতেন যে তোমাদের ইমাম যেভাবে সালাত আদায় করার তোমরা করো, সমস্যা নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, এটাকে নিজে দেখে দিলেন, বলে খবরদার না কীভাবে সালাত আদায় করবা, বললেন যে আমি যেমন করে সালাত আদায় করি তেমন করে সালাত আদায় করতে হবে। এই এই বাক্যটা যদি সমাজে মেনে নিত, তা হানাফি শাফি মালিকি খারেজি মুতাজিলা কোনো দলই হতো না, কোনো দল হতো না। অনেকে বলতে চায় যে আমরা কি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে পারবো, কেন পারবেন না? সাহাবিরা মানছে, বলা হচ্ছে যে বুকের উপরে হাত বানতে হবে, আপনাকে বলা হচ্ছে যে রফুলের দাইন করতে হবে, আপনাকে বলা হচ্ছে পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করতে হবে, আপনাকে বলা হচ্ছে যে আঙুলটা ক্রমাগত নড়াতে হবে,
আপনাকে বলা হচ্ছে জোরে আমি হাদিস, বা যে আলেম বলছে ও সবই হাদিস বলছে, কিন্তু বলছে যে আমাদের মাঝাবে নাই, জি না, তাদের জন্য অবস্থা খুব ভয়াবহ হবে, কারণ কিয়ামতের মাঠে মানুষ এত ব্যতিব্যস্ত থাকবে। সেদিন বলছিলাম ওই দিনে একমাত্র হেল্প করার ব্যক্তি তিনি থাকবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে রেগে থাকবেন, কেন তার তরিকাকে বাদ দিয়ে আপনি অন্য জনের তরিকা গ্রহণ করেছেন। আপনাকে পরীক্ষার যে এক্সামিনার হলের মধ্যে বললো যে বেটা তুমি যা করো করো, এভাবে কথা বলবো না, কথা বললে ভাগে খারাপ আছে। এবার আপনি আর আপনার বন্ধু কথায় বলে যাচ্ছেন কথায় বলে যাচ্ছেন, তো ওনার তো পাওয়ার আছে এক্সাম হলে, উনি আপনাকে কি কি করবেন, রাস্টিকেট করে দেবেন, খাতাটা ছিঁড়ে ফেলে দেবেন, আপনাকে ক্লাস থেকে বাইরে বের করবে, চল আমি বললাম যে কথা বলিস না, তো সে তো রাগ করবে যত ভালো মানুষ হোক না কেন। তো মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে বললেন যে আমি যেভাবে বলেছি ওইভাবে কি করো, ইবাদত করো। এবার আপনি মোহাম্মদ সাল্লামকে বাদ দিয়ে একটা ইমামকে বললেন, আচ্ছা বলেন তো কি করে নামাজ পড়তে হয়, আপনাকে জিজ্ঞেস করছেন যে হাউ টু ফাস্ট, বলেন রোজা কীভাবে করবো, ওকে আল্লাহ বলে দেবেন যে এই লোকগুলো এই কাজ করেছিল, এই জন্য মোহাম্মদ সাল্লামকে মেনে নিতে হবে। কেমন করে মেনে নিতে হবে, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি একটা উটকে শুয়ে আবুল কাসেমকে দেখেছি তিনি উটকে দাঁড়িয়ে জবাই করতেন, নহর করতেন দাঁড়িয়ে, এবার ছুরি মেরে দিতেন দাঁড়িয়ে নহর করতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজের চোখে দেখেছি, তার মানে কি, তার মানে এইটা যে উটকে মোহাম্মদ সাল্লাম দাঁড়িয়ে জবাই করেছে মানে দাঁড়িয়ে জবাই করতে হবে, ব্যাস আর কোনো কথা চলবে না, আপনার আর কোনো কথা চলবে না। মোহাম্মদ সাল্লাম বলেছেন যে চুরি করলে হাত কেটে দিতে হবে, না আর কোনো কথাই চলবে না। এটা আপনার মনে হতে পারে এটা বর্বর আইন, জি না এটা বর্বর নাই, চুরি করলে হাত কাটার বিধান সৌদি আরবে আছে, সৌদি আরবে হাতহীন মানুষ নাই, কেন জানে যে চুরি করলে হাত কাটবে, সে কেউ চুরি করে না। সৌদি আরবে ধর্ষণ কম হয় পৃথিবীর বুকে, কেন জানে যে যদি ধর্ষণ করে তো জুমার দিনে বিহেড হবে, ওর মাথাকে উড়িয়ে দেওয়া হবে হাজার হাজার লোক লোক লক্ষ লক্ষ মানুষের সামনে, ও আর ধর্ষণের দিকে যাবে না। আপনি যদি আইন কড়া করেন তাহলে সুন্দর সমাজ হবে, আপনি যদি আইনে ঢিলেমি দেন তাহলে সমাজ নোংরা হয়ে যাবে। সুতরাং এই যে দ্বিতীয় পর্ব আজকে ইবাদত কবুলে, আরও হয়তো কয়েকটা পর্ব হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা কথা শুধু বললাম যে সল্লু কামা রাইতু মুনি ইউসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো সেভাবে বলছে সহিহ বুখারী 595 নম্বর হাদিস, আরও অনেক গ্রন্থে রয়েছে। তার মানে আমাদের যে ইবাদতটা হবে সেটা শুধুমাত্র কার জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য। আর ইবাদত যেটা করব সেটা কে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে ইবাদত করতে হবে। আপনি যদি এখন নাভির নিচে হাত বাঁধেন, আপনাকে কেউ যদি বুখারী শরীফটা নিয়ে গিয়ে বলে, কেউ যদি মুসলিম শরীফটা নিয়ে গিয়ে বলে এই দেখেন দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা আপনাকে এখন ছেড়ে দিতে হবে না, আবু নিচে হাত বাঁধা বুকের উপরে হাত বাঁধতে হবে। যদি তারপরে আপনি নাভির নিচে হাত বাঁধেন তাহলে বুঝতে হবে যে আপনি অদ্ভুত আচরণ করলেন, এই আচরণের বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হতেও পারে, এটা অদ্ভুত আচরণ। আপনি পানি পান করছেন বাম হাতে, আমি আপনাকে বললাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ডান হাতে পানি পান করতে হবে কারণ বাম হাতে শয়তান খায়, এরপরে যদি বলে যে না আমি বাম হাতে পানি পান করবো তো আপনি নিজেকে হিরো মনে করলেন, তো কিয়ামতের মাঠে আপনি জিরো, খুব ভয়াবহ পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে, এত লজ্জাজনক পরিস্থিতি হবে তার সেদিন, মানে আপনি মুখ লুকাতে পারবেন না সেদিন, সবারই সামনে অপমান মনে, বুঝতে পারছেন, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাকে তোয়াক্কা করলেন, বলেছে বলেছে সো আমি আমার মতো করছি না, এটা কখনোই নয়। অতএব যখন আপনি কোনো সহি হাদিস পাবেন সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে ত্যাগ করতে হবে, সঙ্গে সঙ্গে ত্যাগ করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেছে ফাউল্লো হাসু সারেফ, দাড়িটাকে ছেড়ে দাও, গোপটাকে ছাটো, গোপটাকে ছাড়তে বলেছে, আপনি চাচ্ছেন এতদিন বিলেট দিয়ে গোপটাকে চেয়েছে একদম পরিষ্কার করেছেন। আপনাকে আজকে যদি কেউ বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ফাউল্লো হাসু সারেফ, সারেফ শব্দের অর্থ হচ্ছে ট্রিম করা, চেষে ফেলা নয়, মানে টিম মানে কিছু তো অংশ থাকার পরে ছাটা, এটা যদি আপনি যেদিন পাবেন সেদিন আপনাকে মেনে নিতে হবে। যদি মেনে নেয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মেনে নিলেন, তার তরিকায় ইবাদত হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে প্রত্যেকের দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব, জরুরি দাড়ি রাখতে হবে। আপনার স্ত্রী বলছে তোমার আর কত বয়স হলো, এখন কেন দাড়ি রাখবে, আরও কিছুদিন পরে রাখো, এখন আপনার আল্লাহ আপনার স্ত্রী, কেন আল্লাহ রসুল আপনাকে বলেছে, আল্লাহ বলেছে দাড়ি রাখতে হবে, আর আপনার স্ত্রী বলছে থাক এখন না রাখলেও চলবে, তারপরে আপনার স্ত্রীকে আপনি ইবাদতের মেন্টর বানিয়ে নিলেন, অথচ আপনার মেন্টর হওয়ার কথা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মেনে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে ব্রেনের অসুস্থ, খাস করে যে সহি হাদিস পাওয়ার পরেও হানাফি হানাফি সাফি সাফি মালিকি মালিকি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনও হালাল রুজির সাথে সম্পৃক্ত রাখেনি, আল্লাহ যেন হালাল রুজির সাথে সম্পৃক্ত করার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা করোনা এফেক্টেড হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দেন, আল্লাহুম্মা আমিন। এই করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব জেরবার, হে আমার প্রতিপালক, এই করোনা ভাইরাস থেকে যেন আমরা খুব শীঘ্রই মুক্তি পাই তার সুব্যবস্থা তুমি করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনও পাঁচ ওয়াক্ত সালাত আদায় শুরু করেনি, হে আমার প্রতিপালক, তাদেরকে দৈনিক তুমি কিয়ামত পর্যন্ত যতদিন সে বাঁচবে
জীবনের শেষ পর্যন্ত সে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তোমার প্রিয় বান্দা হতে পারে, সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন। ইয়া আমার প্রতিপালক, আমরা যেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, আর কারোর পদ্ধতিতে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে এবং শুধুমাত্র তোমার জন্য আমরা ইবাদত করতে পারি তার তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওই যে ল্যান্ডার দা প্লাস মেম্বারটা ওই যে আমার সামনে সরে যাও মেম্বারটা।